সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভিডিও ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ক্লাস শুরু করার প্রথমে চলো আমরা পূর্ব পাঠটি যাচাই করে দেখি। গতদিন আমরা যে ক্লাসটি করেছিলাম, অবশ্যই তা তোমাদের মনে রয়েছে। গতদিনে আমরা ক্লাস করেছিলাম ইনপুট ও আউটপুট ডিভাইস একসঙ্গে কাজ করে কীভাবে। বলো তো, ইনপুট ডিভাইস কাকে বলে? হ্যাঁ, যে ডিভাইসের মাধ্যমে তথ্য উপাত্ত কম্পিউটারের মাধ্যমে প্রবেশ করানো হয় তাকে ইনপুট ডিভাইস বলে। এবার আউটপুট ডিভাইস কাকে বলে? আউটপুট ডিভাইস হচ্ছে যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের ভিতরে থাকা তথ্য উপাত্ত কম্পিউটারের বাইরে নিয়ে আসা হয় তাকে আউটপুট ডিভাইস বলে। ধন্যবাদ সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বলো তো, একই সাথে ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে কি? একই সাথে ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে গ্রাফিক্স কার্ড। ধন্যবাদ সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকে আমরা নতুন আরেকটি পার্ট নিয়ে ক্লাস করব। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের পার্ট একের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, গুরুত্বপূর্ণ অংশগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নিবে। আমরা গতদিন আলোচনা করেছিলাম ওয়ার্ড প্রসেসর কি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখছি যে আজকের ক্লাস থেকে আমরা যা যা শিখতে পারবো তা হচ্ছে ওয়ার্ড প্রসেসর কি এবং ওয়ার্ড প্রসেসর কীভাবে কাজ করে থাকে, ওয়ার্ড প্রসেসরের মধ্যে পার্থক্য, হাতে লেখা এবং ওয়ার্ড প্রসেসরের লেখার মধ্যে পার্থক্যগুলো আমরা নির্ণয় করতে পারবো। তো ওয়ার্ড প্রসেসর কি? ওয়ার্ড প্রসেসর বলতে গেলে আমরা বুঝি যেখানে কোনো শব্দ, অক্ষর, বর্ণ আমরা লেখার যে প্রক্রিয়াকরণের কাজ করে থাকি তাকে আমরা ওয়ার্ড প্রসেসিং বলি। তো ওয়ার্ড প্রসেসিং শব্দ আমরা বলতে গেলে দুইটি শব্দ আমরা পেয়ে থাকি, একটি ওয়ার্ড আর একটা হচ্ছে প্রসেসিং। তাহলে আমরা এখানে কয়টি শব্দ দেখলাম বলো তো? দুইটি শব্দের সাথে পরিচিত হলাম, কি কি? ওয়ার্ড ও প্রসেসিং। ধন্যবাদ সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো ওয়ার্ড প্রসেসিংয়ের সুবিধা কী এবং হাতে লেখার সুবিধা অসুবিধা কী? তাহলে এখানে প্রশ্ন হতে পারে এরকম যে ওয়ার্ড প্রসেসিং ও হাতে লেখার মধ্যে সুবিধা ও অসুবিধা নির্ণয় করো। তো এখান থেকে আমরা দেখি ওয়ার্ড প্রসেসিংয়ের সুবিধা ও অসুবিধাগুলো আমরা নির্ণয় করছি, পার্থক্য কী তা পার্থক্য আমরা আলোচনা করছি। দেখো, ওয়ার্ড প্রসেসিং হচ্ছে এমন একটি বিষয় যেখানে আমরা খুব সহজভাবে লিখতে পারি। তো হাতের লেখাগুলো আমরা দেখি, হাতের লেখার বিষয়টি হচ্ছে যে আমরা ইচ্ছা করলে হাতের লেখাগুলো আমরা লিখতে পারি। আমরা কোনো যদি প্রতিবেদন তৈরি করতে যাই, ধরো একটি প্রতিবেদন আমরা তৈরি করতে গিয়েছি, তো প্রতিবেদন তৈরি করতে গেলে যদি কোনো কারণবশত হয়তোবা আমরা সম্পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করেছি কিন্তু এখানে সময় লেখার মতো বা তারিখ লেখার মতো জায়গা নেই, তাহলে কি করতে হবে? তাহলে প্রতিবেদনটি সম্পূর্ণটাই বাদ দিয়ে দিতে হবে। আবার যদি হাতে লেখার ক্ষেত্রে এমন হয় যে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় লেখা ভুল হয়েছে, বানান ভুল হয়েছে, অথবা দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে আরও কিছু সংযোজন করলে লেখাগুলো আরও সুন্দর হবে, প্রাণবন্ত হবে, এই ধরনের কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমরা প্রতিনিয়তই এইগুলো আমরা সম্মুখীন হয়ে থাকি। কিন্তু অপরদিকে যদি আমরা দেখি, অপরদিকে ওয়ার্ড প্রসেসিংয়ে যদি আমরা লিখি তাহলে কী হবে? ওয়ার্ড প্রসেসিংয়ে আমরা লিখতে গেলে এখান থেকে আমরা যে জিনিসটি দেখতে পাবো তা হচ্ছে যে আমরা খুব কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে আমরা লিখতে পারবো। আমাদের লেখা যদি ভুল হয় আমরা সংশোধন করার মতো সময় পাবো, সুযোগ পাবো। এখানে বানান ভুল হলে আমরা বানানগুলো সংশোধন করতে পারবো, তারিখ দিতে ভুল করলে আমরা তারিখ দিয়ে দিতে পারবো, এমনকি হাতে লেখার যে কপিটি রয়েছে এখানে কিন্তু আমরা সঠিক প্রতিবেদনের সঠিক ছবি তুলে ধরতে পারি না, তবে এইখান থেকে
আমরা ওয়ার্ড প্রসেসিং এর যে প্রতিবেদনটি রয়েছে এই প্রতিবেদনে আমরা সঠিক সময়ে সঠিক ছবিটি আমরা সংযোজন করে দিতে পারি এছাড়াও ওয়ার্ড প্রসেসিং এর আরো বিষয় রয়েছে যেমন আমরা লেখাগুলো ডিজাইন করার ক্ষেত্রে হাতে লেখার ক্ষেত্রে মনে করো যে প্রত্যেকটি অক্ষরের জন্য আলাদা আলাদা যদি কালার দিতে চাই তাহলে আমাদের আলাদা আলাদা কালার পেন্সিল কিনতে হবে কলম কিনতে হবে এবং হাতের লেখা ডিজাইনগুলো আলাদা করতে গেলে অনেক সময় সাপেক্ষের বিষয় তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে প্রত্যেকটি অক্ষর আলাদা করতে পারি আমরা প্রত্যেকটি অক্ষরে কালার দিতে পারি প্রত্যেকটি অক্ষরকে আমরা ডিজাইন সমৃদ্ধ করতে পারি এবং এটি খুব আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি এবং আমাদের প্রয়োজন অনুসারে আমরা এখানে বিভিন্ন ধরনের ছবি সংযোজন করতে পারি ঘটনাগুলো তথ্য আমরা তুলে ধরতে পারি তো এখান থেকে আমরা বলতে পারি যে আমরা বলতে পারি যে একটি ছবি 100 কথার সমান অর্থাৎ যদি আমরা এরকম মনে করি যে 100 কথা দিয়ে যা হবে সেখানে একটি ছবি যথেষ্ট তাহলে কি বলা যায় বলতো যে একটি ছবি কিসের সমান একটি ছবি হচ্ছে 100 কথার সমান তো ধন্যবাদ সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো এইখান থেকে আমরা দেখলাম যে ওয়ার্ড প্রসেসিং কিভাবে কাজ করে কিভাবে ওয়ার্ড প্রসেসিং এর কাজগুলো আমরা সমাধান করে থাকি তবে ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সফটওয়্যারের প্রয়োজন হয় সেই সফটওয়্যারটির নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড সেই সফটওয়্যারটির নাম কি বলতো মাইক্রোসফট ওয়ার্ড যেখানে আমরা কাজ করে থাকি এটি একটি মাইক্রোসফট কর্পোরেশনের মাইক্রোসফট কোম্পানির একটি অন্যতম জনপ্রিয় একটি সফটওয়্যার যেটিকে বলা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এখানে দুইটি সফটওয়্যার আমরা কাজ করতে পারি একটি হচ্ছে বিনামূল্যে এবং এটি ইনস্টল করে নিতে হয় কম্পিউটারে অপরটিও বিনামূল্যের সফটওয়্যার কিন্তু এটি কম্পিউটারে ইনস্টল করতে হয় না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখানে কাজ করা যায় সেটিকে বলা হয় ওপেন সোর্স ওয়ার্ড প্রসেসর অর্থাৎ এখানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ যে কোনো সময় এই ওয়ার্ড প্রসেসিংয়ের ওয়ার্ড প্রসেসরে লিখতে পারে যেমন মনে করো তুমি হয়তো বা বাসায় নেই তুমি বাসায় যেহেতু নেই সেই হিসাবে কি তোমার অবশ্যই ওয়ার্ড প্রসেসিংয়ে যদি কোনো কিছু করার লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমার অবশ্যই কম্পিউটার এবং নির্দিষ্ট পরিমাণ সফটওয়্যারের প্রয়োজন কিন্তু তোমার হাতে যদি উপকরণ থাকে একটি স্মার্ট ডিভাইসও থাকে তুমি পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন তুমি তোমার ওপেন সোর্স ওয়ার্ড প্রসেসর সিস্টেমটি ওপেন করে নিয়ে তুমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাজ করতে পারো এটি হচ্ছে ওয়ার্ড ওপেন সোর্স ওয়ার্ড সোর্স ওয়ার্ড প্রসেসিংয়ের বড় সুবিধা তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের যে সফটওয়্যারটি এটি নির্দিষ্ট কম্পিউটারে থাকতে হবে ইনস্টল করে নিতে হবে তাহলে আমরা ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করতে পারবো কিন্তু ওপেন সোর্স ওয়ার্ড প্রসেসিং আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা কাজ করতে পারবো বিষয়টি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি তাহলে বলতো ওয়ার্ড প্রসেসিংয়ের ক্ষেত্রে কয়টি সফটওয়্যারের প্রয়োজন দুইটি সফটওয়্যারের কী কী একটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অপরটি হচ্ছে ওপেন সোর্স ওয়ার্ড প্রসেসিং ধন্যবাদ সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আজকের পাঠ সংক্রান্ত বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্নগুলো তোমরা করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সকল প্রকার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাড়ির কাজ দিয়ে দিই উক্ত পাঠ থেকে 10টি এসকিউ তৈরি করে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দেবে আমি বাড়ির কাজ দেখে দেবো ইনশাআল্লাহ তোমার উদ্দেশ্যে প্রতিনিয়ত যে সমস্ত কথাবার্তা বলে থাকি আবারও বলছি তা হচ্ছে বাবা মার প্রতিটি কথা মেনে চলবে বাবা মার কখনো মনে কষ্ট দেবে না বড়দের শ্রদ্ধা করো ছোটদের স্নেহ করো আশা করি এই কথাগুলো তোমরা মনে রাখবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামী দিন নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু